আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। এখন আমি তোমাদের লিমিটের অঙ্ক করাবো, ডক্টর সৌরেন্দ্রনাথ দের লেখা বই, সেই বইয়ের অনুশীলনী থেকে আমরা কিছু অঙ্ক করাবো। এখানে আমাদেরকে গুরুত্বপূর্ণ দুটো ফর্মুলা মনে রাখতে হবে। বিশেষ করে এক নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এর লিমিটের ভ্যালুটা হচ্ছে ওয়ান। আর দু নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পার এন মাইনাস এ টু দি পার এন বাই এক্স মাইনাস এ, হলে এটার ফর্মুলা হচ্ছে এন ইন্টু এ টু দি পার এন মাইনাস ওয়ান। এই দুটো গুরুত্বপূর্ণ ফর্মুলা মনে রাখতে হবে, প্লাস কিছু আইডিয়া লাগবে, লিমিটের আইডিয়া, সঙ্গে যদি করণীয় নিরসন করণীয় থাকে করণীয় নিরসন করে দিতে হবে। যদি কোনো ফাংশন এই ধরনের ফাংশন যদি থাকে তাহলে করণীয় নিরসন করতে হবে। কিছু ফাংশনে আছে যে তার ফ্যাক্টর করতে হবে, এইভাবে ফ্যাক্টর করে আমরা বিভিন্ন লিমিটের মান বার করব। তাহলে প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা করব। এক নম্বর অঙ্কতে কি আছে, না এক নম্বরে অঙ্ক আছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই হচ্ছে রুট এক্স আছে, সাইন এক্স বাই রুট এক্স। তাহলে এই অঙ্কটা করার জন্য আমার জানি যে সাইন এক্স বাই এক্স এর ফর্মুলা আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এটাকে করলাম যে সাইন এক্স বাই হচ্ছে এক্স, তাহলে সাইন এক্স বাই এক্স, তাহলে এক্স গুণ করে বেশি লিখেছি, তাহলে এইটা তাহলে সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, এইটা সাইন এক্স বাই এক্স একটা পার্ট হলো, আর ইন্টু আর একটা লিমিটে ভেঙে দিলাম লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স আর রুট এক্স মিলে কি হয় রুট এক্স হলো, এটার ভ্যালুটা হচ্ছে ওয়ান। আর এখানে এক্স এর ভ্যালুটা এটা আনডিফাইন পাচ্ছে না, এক্স এর ভ্যালু জিরো বসালে আনডিফাইন হচ্ছে না, তাহলে জিরো হচ্ছে, তাহলে জিরো, তাহলে এর ভ্যালুটা হচ্ছে জিরো, তাহলে এক নম্বরের লিমিটের ভ্যালুটা হচ্ছে জিরো। এরপরে আমরা দু নম্বরের অঙ্কটা করব। দু নম্বরের অঙ্কটা কত আছে, না লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর আছে, সাইন এক্স মাইনাস কস এক্স বাই আছে এক্স মাইনাস পাই বাই ফোর, এক্স মাইনাস পাই বাই ফোর। এই অঙ্কটাকে করতে গেলে কি করতে হবে, না লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর লিখলাম, সাইন এক্স এটা রুট টু কমন নিলাম, তাহলে ওয়ান বাই রুট টু সাইন এক্স মাইনাস ওয়ান বাই রুট টু কস এক্স। তার কারণ হচ্ছে ওয়ান বাই রুট টুটাকে লিখবো সাইন কস পাই বাই ফোর লিখবো, আর এখানে ওয়ান বাই রুট টুটাকে সাইন পাই বাই ফোর লিখে সাইনের ফর্মুলা আসে যাবে, আর এখানে হচ্ছে এক্স মাইনাস পাই বাই ফোর। তাহলে ওপরটা কত হয়ে গেল, না লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর, এখানে রুট টু ইন্টু এটা লিখতে পারি সাইন এক্স কস পাই বাই ফোরের মান ওয়ান বাই রুট টু মাইনাস কস এক্স সাইন পাই বাই ফোরের মানও ওয়ান বাই রুট টু বাই এক্স মাইনাস পাই বাই ফোর, এক্স মাইনাস পাই বাই ফোর। তাহলে ভ্যালুটা কত হলো, সমান হচ্ছে লিমিট সমান লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর আছে, ওপরটা যৌগিকোণের ফর্মুলা পড়লো সাইন এক্স মাইনাস পাই বাই ফোর, বাইরে রুট টু আছে, আর নিচেতে হচ্ছে এক্স মাইনাস পাই বাই ফোর, এক্স মাইনাস পাই বাই ফোর। এবার তুমি ধরে নিচ্ছ যে এক্স মাইনাস পাই বাই ফোর সমান হচ্ছে জেড, ধরে নিচ্ছ, ধরি এক্স মাইনাস পাই বাই ফোর সমান হচ্ছে জেড, তাহলে এক্স টেন্স টু যদি পাই বাই ফোর হয়, হলে এক্স যদি পাই বাই ফোর হয় তাহলে পাই বাই ফোর মাইনাস পাই বাই, এক্স এর মান পাই বাই ফোর বসালে জেড এর মানটা কত হবে, জিরো হবে, জিরো হবে। তাহলে এই লিমিটের ভ্যালুটা কত হচ্ছে, এই লিমিটের ভ্যালুটা, এই লিমিটের ভ্যালুটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু জেড টেন্স টু জিরো হয়ে গেল, এখানে রুট টু আছে সাইন জেড বাই জেড হয়ে গেল, সাইন জেড বাই জেড সাইন এক্স বাই এক্স এর ফর্মুলা লিমিট এক্স টেন্স টু জিরো হলে ওয়ান হয়, তাহলে রুট টু ইন্টু ওয়ান মানে ভ্যালুটা হয়ে গেল রুট টু। তাহলে আমাদের দু নম্বর অঙ্কটা হয়ে গেল, ভ্যালুটা হচ্ছে রুট টু। তিন নম্বর অঙ্কটা কি আছে, তিন নম্বর আছে লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ প্লাস ডট অফ দি প্লাস আপ টু এক্স টু দি পার এন মাইনাস এন বাই আছে এক্স মাইনাস ওয়ান, এর ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে এটা লিমিট এক্স টেন্স টু ওয়ান এখানে করছি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ প্লাস করে আপ টু এক্স টু দি পার এন, আর এই এনটাকে লিখছি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস করে আপ টু ওয়ান, মানে কতগুলো আছে এখানে এক্স এর পাওয়ার ওয়ান থেকে শুরু করে এন আছে, মানে এনটা টার্ম আছে, আর এখানে এনটাকেও এনটা একের যোগফল লিখেছি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান হলো। এবারে প্রত্যেকটা টার্মের সঙ্গে ওয়ান নিচ্ছি, তাহলে এক্স টু দি পার ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, তারপরটা নিচ্ছি প্লাস এক্স টু দি পার টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান এই যে এক্স টু দি পার টু এটা ওয়ান ওয়ান মানেই ওয়ান স্কোয়ার লিখতে পারি,
प्लस एक्स टू दि पावर थ्री और ये वन निचि एक्स टू दि पावर थ्री वन एर किऊब एक्स माइनस वन यकम भाव प्रत्येकटा एक्स टू दि पावर एन एक्स टू दि पावर एन माइनस वन वन टू दि पावर एन बक्स माइनस वन यहाँ पे गलम यहाँ मैं प्रत्येक राशि संगे वन एक निचि नहीं टर्मगोलो ऊपरगुल नीचे तो एक्स माइनस वन प्रत्येक दिए भाग तेल ये देखो एक्स टू दि पावर एन एर फर्म एक्स टू दि पावर एन माइनस वन ए टू दि पावर एन बक्स माइनस ए फर्मुला पड़े गल एन इंटू ए टू दि पावर एन माइनस वन तेल एन इंटू ये तो केटे वन ही वन ये एन इंटू टू इंटू एक्स टू इंटू वन टू दि पावर वन टू दि पावर हे टू माइनस वन प्लस थ्री इंटू वन टू दि पावर थ्री माइनस वन ये लास्टेट हे एन इंटू वन टू दि पावर एन माइनस वन तेल वन प्लस टू प्लस थ्री वन पावर जो पावर ही हे वन प्लस डॉट दिए प्लस आप टू एन यहाँ जानी जो एक थे एन संख्यक पदे जोगफल फर्मूला आज एन इंटू एन प्लस वन बाई टू एटाई हे लिमिटेड भैल्यूटा चार नम्बर अंकटा करब चार नम्बर अंकटा कि आज लिमिट एक्स टेंस टू थ्री आलफा एक्स स्क्वायर माइनस बीटा बाय एक्स माइनस थ्री एटार समान जदि बारो है ताहले आलफार मान कत और बीटार मान कत एखाने देखते पाच्छो जे नीचे थ्री बसाले फांगशनटार नीचे थ्री बसाले फांगशनटा होच्छे आनडिफाइन होच्छे ता नीचे आनडिफाइन ऊपरे आनडिफाइन है तबेई एक्स माइनस थ्री दिए आमरा भाग करे एक्स माइनस थ्री फैक्टर करे एटा एक्स माइनस थ्री अवश्य फैक्टर होबे जेटा भाग करे आनडिफाइन जिनिसटाई थाकबे ना ताहले निश्चय एक्स समान थ्री बसाले ऊपरटा जिरो होबे তাহলে x সমান 3 বসালে অতএব এটার ভ্যালু এটার লিমিটের ভ্যালুটা অস্তিত্ব আছে সেই অস্তিত্ব হচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে 12 অতএব লিখতে পারি যে আলফা ইনটু 3 স্কয়ার মাইনাস বিটা সমান হচ্ছে 0 তার কারণ হচ্ছে যে কোনো লিমিটের নিচেতে যদি বসিয়ে 0 এসে যায় আনডিফাইন এসে যায় নিশ্চয়ই উপরে আনডিফাইন আসে তবেই x x টেন্ডস টু 3 তাহলে এটাকে ফ্যাক্টর করা যাবে এবং সেই ফ্যাক্টরেতে x মাইনাস 3 টা কেটে যাবে कत हे नाइन आलफा माइनस बीटा समान हे जिरो यखान नाइन आलफा यहाँ बीटा समान कत पासी नाइन आलफा आर एक्स समान थ्री बीटा समान नाइन आलफा ये बसिए दिया जा लिमिट एक्स टेंस टू थ्री आलफा एक्स स्क्वायर माइनस नाइन आलफा बाय हे एक्स माइनस थ्री एर भैल्यूटा हे बारो ताले आलफाटा बेरिए गेलो ताले कत हे लिमिट एक्स टेंस टू थ्री एक्स स्क्वायर माइनस नाइन बाय एक्स माइनस थ्री समान हे बारो ताहले कत हे आलफा इंटू लिमिट एक्स टेंस टू थ्री एटा एक्स प्लस थ्री इंटू एक्स माइनस थ्री बाय हे एक्स माइनस थ्री एक्स माइनस थ्री कटे गल समान हे बारो थ्री बसिए दाओ तेल थ्री बसाले कत हे सिक्स आलफा समान हे बारो आलफार मान हे दुई तो आलफार मान दुई और बीटा समान छो नाइन आलफा आलफा समान दुई और बीटा समान हे नाइन आलफा छो तेल नाइन इंटू टू मैं आठ तेल यहाँ आलफार बीटार मान बैरिए गल एरपर आप पाँच नम्बर अंक करब पाँच नम्बर अंकटा आज एक्स एक्स टेंस टू सिक्सटीन एक्स टू दि पावर एक चार माइनस षोलो टू दि पावर एक चार बाय हे एक्स माइनस सिक्सटीन ए अंकटा तो खूब ही सहज य फर्मूला पड़े जा एनर भैल्यूटा एक चार और एर भैल्यूटा षोलो तो डायरेक्ट फर्मूला हे एक चार इंटू की है षोलो टू दि पावर एक चार माइनस वन আমরা জানি এই সত্য এই সম্পর্কটা সত্য হচ্ছে n এর ভগ্নাংশ মানের জন্য সত্য মূলদ সংখ্যার জন্য সত্য বা পূর্ণ সংখ্যা বা নেগেটিভ পূর্ণ সংখ্যা সবার জন্যই সত্য তাহলে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে কত হচ্ছে 1 এর 16 1 এর 16 না 1 এর 4 ইনটু 16 মানে হচ্ছে 2 এর কি 2 টু দি পাওয়ার 4 তাহলে 2 টু দি পাওয়ার 4 আর এটা বিয়োগ করলে 3 এর 4 হচ্ছে 4 4 কেটে যাবে 1 এর 4 আর 2 এর কিউ মানে হচ্ছে 8 ভ্যালুটা হচ্ছে 1 এর 2 এরপরে আমরা 6 নম্বরে করব 6 নম্বরের অঙ্কটাতে কি আছে 6 নম্বরের অঙ্ক হচ্ছে লিমিট x টেন্ডস টু 4 রুট x মাইনাস 2 বাই x মাইনাস 4 আমরা দেখবে x এর মান যদি 4 বসাই তাহলে 4 বসালে উপরেরটাও 0 আসছে আর নিচেরটাও 0 আসছে তাহলে নিশ্চয়ই এখানে x মাইনাস 4 ফ্যাক্টর করে কাটতে হবে তো এই রকম ধরনের যদি কোনো করণী থাকে সেই করণীতে যদি কোনো কিছু মান x এর এই ভ্যালুটা বসিয়ে যদি ডিফাইন আসে একটা সঙ্গত ফাইনাইট মান আসে ভ্যালু টোটাল ভ্যালুটা যদি ফাইনাইট মান আসে তাহলে বসে দিলেই হবে আর যদি না হয় সাধারণত বেশিরভাগই ক্ষেত্রে না হয় না তখন ক্ষেত্রে করণীয় অনুসরণ করে দিতে হবে করণী থাকলেই করণীয় অনুসরণ করতে হবে সেটা লবে থাকুক বা ঘরে যাই থাকুক না কেন
समान होच्छे एटाके लिखते पारी लिमिट एक्स टेंस टू फोर ओपरे लब थेके आमी करणीयशन करछि ताले कि गुण करते हबे रूट एक्स माइनस टू बाई एक्स माइनस फोर आछे ताले लब एवं हर के आमी रूट एक्स प्लस टू दिए गुण करछि रूट एक्स प्लस टू दिए गुण करछि रूट एक्स प्लस होच्छे टू ताहले कत होच्छे लिमिट एक्स टेंस टू फोर ओपरटा होच्छे ए प्लस बी इंटू ए माइनस बी ताले स्क्वायर माइनस बी स्क्वायर ताले रूट एक्स तार होल स्क्वायर रूट एक्स तार होल स्क्वायर माइनस टू तार होल स्क्वायर बाई एक्स माइनस फोर इंटू रूट एक्स प्लस टू ताले ओपरटा होच्छे एक्स माइनस फोर बाई सॉरी लिमिट लिमिट एक्स टेंस टू फोर लिमिट एक्स टेंस टू फोर ओपरटा होच्छे एक्स माइनस फोर बाई नीचेते एक्स माइनस फोर इंटू रूट एक्स प्लस टू एक्स माइनस फोर जेहेतु एक्स टेंस टू फोर एक्स टेंस टू फोर हम एक्स टेंस टू फोर हम एक्स नॉट इक्वल टू फोर एक्सटा फोर नय फोर एक सामान्य बेसि सामान्य एक कम से नॉट इक्वल टू फोर काटते पर जो बस तक फोर ही बस रूट फोर प्लस हे दई तर मैं एक चार वो छ नम्बर अंकटार उत्तर हे एक चार सात नम्बर अंकटा करब सात नम्बर अंकटा आज लिमिट एक्स टेंस टू जिरो रूट ओवर वन प्लस एक्स माइनस रूट ओवर वन माइनस एक्स बाय आछे एक्स एई लिमिटटार भैलूटा बार करते हबे तो एइखाने करणीय निर्णय करते हबे करणीय उपरे लब थेके करणीय निर्णय करब ताहले लिमिट एक्स टेंस टू जिरो ताहले एटा माइनस थाकले एटा प्लस दिए वन प्लस एक्स प्लस होच्छे आगे लिखिए अंकटा राशिटाके वन माइनस एक्स बाय एक्स छिलो ताहले उपरे नीचे एई माइनसटाके करणीय निर्णय करते गेले रूट ओवर वन प्लस एक्स प्लस रूट ओवर वन माइनस एक्स दिए गुण कर दिलाम लब एवं हर के रूट ओवर वन प्लस रूट ओवर वन माइनस एक्स ताले ऊपरटा कत हो गेलो लिमिट एक्स टेंस टू जिरो ए प्लस बी इंटू ए माइनस बी स्क्वायर माइनस बी स्क्वायर ताले वन प्लस एक्स माइनस होच्छे वन माइनस एक्स बाय आछे एक्स इंटू रूट ओवर वन प्लस रूट ओवर वन माइनस एक्स ताले एखाने वन वन कैंसिल हो जाए टू एक्स होच्छे टू एक्स आबार एक्सटा केटे जाबे ताले लिमिट एक्स टेंस टू जिरो रूट ओवर वन प्लस एक्स प्लस होच्छे रूट ओवर वन माइनस एक्स एखाने टू एक्स छिलो आर एखाने एक्स छिलो एक्स एक्स केटे गेलो आसले तो एक्सर भैलूटा जिरो बसाले कत ओपरटा टू और नीचे तो एक्सर भैलू जिरो बसाले रूट टू वन प्लस जिरो मान हे वन रूट ओवर वन मान वन और एखे वन मान हे वन सात नम्बर उत्तर हे वन आठ नम्बर अंकटा करब आठ नम्बर आज लिमिट एक्स टेंस टू जिरो रूट ओवर वन प्लस एक्स स्क्वायर माइनस वन बस आो करणी थकले करणीशन कर देव एक्सर मान जिरो जी बस दी आनडिफाइन आसचे तो ऊपर जिरो बिरो मैं आनडिफाइन आसनीशन करते हैं तेल ओपर रूट ओवर वन प्लस एक्स स्क्वायर माइनस वन बस छो तेरे लब ए हर के रूट ओवर वन प्लस एक्स स्क्वायर प्लस वन दिए गुण कर रूट ओवर वन प्लस एक्स स्क्वायर प्लस वन ये ओपरटार लिमिट एक्स टेंस टू जिरो ओपर हे कत वन प्लस एक्स ए प्लस बी इंटू ए माइनस बी फर्मुला वन प्लस एक्स स्क्वायर माइनस वन बस इंटू रूट ओवर वन प्लस एक्स स्क्वायर प्लस वन ये वन वन केटे गल एक्स कमन नाओ तो लिमिट एक्स टेंस टू जिरो एक्स कमन नीले कत हे वन प्लस एक्स बाई एक्स इंटू रूट ओवर वन प्लस एक्स स्क्वायर प्लस वन एक्स एक्स केटे गल एक्सर भैल्यू जिरो बसाले वन और नीचे एक्सर भैल्यू जिरो बसाले टू ताहले वन बाय टू न नम्बर अंकटा करब न नम्बर अंक आज लिमिट एक्स टेंस टू माइनस हाफ ओपरे आज सिक्स एक्स स्क्वायर माइनस सेवेन एक्स माइनस फाइव बाय नीचे आछे टू एक्स स्क्वायर माइनस एक्स माइनस वन एखाने एक्सर मान वन माइनस हाफ बसाले अवश्य ओपरटा जिरो आसबे नीचेटाओ जिरो आसबे एक क्षेत्रे तार माने एक्स मान माइनस हाफ एते पुरो फांशनटा आनडिफाइन ताहले निश्चय एक्स माइनस एक्स एखाने फैक्टर आसबे टू एक्स माइनस टू एक्स प्लस वन फैक्टर आसबे नीचेटाओ टू एक्स प्लस वन फैक्टर आसबे ताहले एइरकम थाकले आमरा फैक्टर करे देब ओपरे लबेतेओ फैक्टर करब हरेतेओ फैक्टर करब তাহলে এইখানটা কত হচ্ছে পাঁচ ছয় তিরিশ তাহলে সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার এটা দশ মাইনাস দশ এক্স প্লাস হচ্ছে থ্রি এক্স মাইনাস হচ্ছে ফাইভ বাই এইখানটা হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান তাহলে এটা কত হলো লিমিট এক্স টেন্স টু মাইনাস হাফ তাহলে এখানটা কত সিক্স এক্স এখানে কত কমন চলে আসছে ফাইভ এক্স কমন আসছে
তাহলে কত 5x 5x না সরি 2x কমন আসছে 2x কমন নিলে কত হচ্ছে 3x 5 3x 5 আর এইখানটা হচ্ছে 3x 5 1 কমন আসছে আর নিচেরটা হচ্ছে 2x কমন নিলে x 1 এইখানটা 1 কমন নিলে x 1 x 1 তাহলে লিমিট x টেন্ডস টু -1/2 তাহলে উপরটা 3x 5 2x 1 আর নিচেরটা x 1 2x 1 2x 1 কেটে যাচ্ছে কারণ x নট x টেন্ডস টু দেয়া রয়েছে -1/2 -1/2 দেয়া রয়েছে তার মানে 2x 1 নট ইকুয়াল টু 0 এইটা তার মানে x নট টেন্ডস টু এটা মানে হচ্ছে x টা -1/2 হবে না তার মানে 2x 1 নট ইকুয়াল টু 0 তাহলে এবারে x এর মানটা -1/2 বসিয়ে দাও তাহলে -3/3/2 -5 আর নিচেরটা -1/2 -1 তাহলে এখানটা কত হচ্ছে 10 -13/2 আর নিচেরটা হচ্ছে -3/2 তার মানে মাইনাস হচ্ছে এটা 13/3 উত্তর হয়ে যাচ্ছে 10 নম্বর অঙ্কটা করব 10 নম্বর অঙ্কটা কি আছে লিমিট x টেন্ডস টু 2 আছে 1 প্লাস x এর হোল টু দি পার n মাইনাস 2 টু দি পার 3 টু দি পার n বাই হচ্ছে x মাইনাস 2 তাহলে এইটার লিমিটটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 লিখলাম এটা 1 প্লাস x এর হোল টু দি পার n ঠিকই আছে এটা হচ্ছে 3 টু দি পার n এখানে x মাইনাস 1 টাকে লিখছি 1 প্লাস x 1 প্লাস x মাইনাস হচ্ছে 3 1 প্লাস x মাইনাস 3 তার কারণ 1 প্লাস x তো 1 থেকে তো 1 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 2 এবারে 1 প্লাস x টা 1 প্লাস x সমান ধরো 1 প্লাস x সমান হচ্ছে z 1 প্লাস x সমান হচ্ছে z ধরে নাও তাহলে 1 প্লাস x সমান যদি z হয় তাহলে কি হবে না x টেন্ডস টু 2 হলে x টেন্ডস টু 2 হলে x এর ভ্যালু 2 হলে তাহলে কি হচ্ছে z টেন্ডস টু 3 হচ্ছে 2 1 প্লাস 2 মানে 3 z এটা হবে তাহলে এটা সমান হচ্ছে লিমিট তাহলে z টেন্ডস টু 3 হলো 1 প্লাস x সমান z ধরেছি তার z টু দি পার n মাইনাস বাই 3 টু দি পার n বাই z মাইনাস 3 তাহলে এই ফর্মুলাটা পড়ে গেল x টেন্ডস টু a x টু দি পার n মাইনাস x টু দি পার n বাই x মাইনাস x সমান n ইনটু টু দি পার n মাইনাস 1 এখানে n এর মান n ই আছে আর a এর মান হচ্ছে 3 আছে তাহলে n ইনটু 3 টু দি পার n মাইনাস 1 এটাই আমার প্রমাণ ছিল 11 নম্বরের অঙ্কটা করব 11 নম্বর অঙ্কটাতে আছে লিমিট h টেন্ডস টু 0 h প্লাস 1 এর কিউব রুট মাইনাস 1 বাই h এই অঙ্কটাকে করার জন্য আমরা কি করব না এই ভেতরের h প্লাস 1 টাকে z কিউব পুট করলাম তাহলে h প্লাস 1 টাকে যদি z কিউব যদি আমি পুট করি তাহলে দেখো h এর ভ্যালুটা আমার লিমিটটা দেওয়া রয়েছে h টেন্ডস টু 0 তাহলে h এর ভ্যালু যদি 0 হয় তাহলে z কিউব সমান হচ্ছে 1 মানে z ইকুয়াল টু 1 তার মানে h টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 1 হবে আর h প্লাস 1 সমান হচ্ছে z কিউ তাহলে এখান থেকে h পাচ্ছি z কিউ মাইনাস 1 তাহলে এখানে বসে দিচ্ছি h প্লাস 1 এর কিউব রুট আছে তাহলে কিউব রুট অফ h প্লাস 1 মানে হচ্ছে শুধু z হবে এখানে z কিউ লিখেছে z কিউবের কিউব রুট h প্লাস 1 মানে হচ্ছে z কিউ তাহলে z কিউবের কিউব রুট মাইনাস 1 বাই h h এর ভ্যালুটা হচ্ছে z কিউ মাইনাস 1 তাহলে z কিউ মাইনাস 1 বসে দিলাম তাহলে এবারে এই z কিউবের কিউব রুট আছে তার মানে হচ্ছে জেড তাহলে জেড মাইনাস ওয়ান এবারে এটাকে নিচে নামাবো এটাকে নিচে নামালে কত হচ্ছে না নিচে এটাকে নিচে নামালে যায় ক্যালকুলেশন করলে আসলে এটাই আসবে তাহলে জেড কিউ মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান আর জেড টেন্ডস টু ওয়ান তাহলে আমাদের ওই ফর্মুলাটা আছে যে লিমিট যদি এক্স টু দি পার এন মাইনাস এ টু দি পার এন বাই এক্স মাইনাস এ হয় এন ইন্টু এ টু দি পার এ মাইনাস ওয়ান এ টু দি পার এন মাইনাস ওয়ান তাহলে এখানে এটা হচ্ছে আমার 1 আর n টা হচ্ছে 3 তাহলে 1 বাই আছে 1 বাই 3 ইনটু তাহলে n ইনটু n মানে হচ্ছে 3 3 ইনটু 1 টু দি পাওয়ার 3 মাইনাস 1 1 এর পাওয়ার স্কয়ার মানে 1 স্কয়ার মানে হচ্ছে 1 তাহলে 3 1 এর 3 হয়ে গেল এরপরে 12 নম্বর অঙ্কটা করব 12 নম্বর অঙ্কটাতে কি আছে না 12 নম্বর অঙ্কটাতে যে fx সমান দেওয়া রয়েছে 1 বাই x হলে তোমাকে লিমিট h টেন্ডস টু 0 f অফ 2 প্লাস h মাইনাস f2 বাই h এর ভ্যালুটা তোমাকে দেখাতে হবে মাইনাস 1 এর 4 দেখাতে হবে তাহলে f x সমান 1 বাই x আমার দরকার f2 তাহলে f2 কত 1 বাই 2 আবার f অফ 2 প্লাস h দরকার তাহলে f এ x এর জায়গায় a প্লাস a 2 প্লাস h বসালাম তাহলে 2 প্লাস h বসালে 1 বাই 2 প্লাস h হচ্ছে তাহলে আমরা এখানে লিমিটটাতে বসিয়ে দিচ্ছি আমার লিমিটটা ছিল লিমিট h টেন্ডস টু 0 f অফ 2 প্লাস h মাইনাস f2 বাই h ছিল তাহলে এখানে কত হলো
1 by 2 plus h, f of 2 plus h माने 1 by 2 plus h minus f2 छिलो, f2 माने चे 1 by 2, आर नीचे ते आचे h, ताहले कतो होलो, ना एटाके लसागु जोदी करा हाई, ताहले लसागु हबे कतो, ना लसागु हबे 2 into 2 plus h, एक्टा h आचे नीचे, से जोरो 2h into 2 plus h, एके लसागु देके 2, एके minus 2, minus h, 2 और minus 2 केटे जाबे, ताहले minus h by h, आमार h h ओ काटबे, केटे जे उपरे minus 1 और नीचे 2 into 2 plus h, h is limit h tends to 0, h এর ভ্যালুটা 0 বসে দিলে minus 1 এর চার আমার প্রমাণ হয়ে গেল আমরা 13 নম্বরের অঙ্কটা করব 13 নম্বরের অঙ্কটাতে কি আছে 13 নম্বরের অঙ্কটাতে আছে যে limit x tends to pi by 2 আছে 2x minus pi by cos x আছে তাহলে এই অঙ্কটাতে করার জন্য আমরা limit x tends to pi by 2 আছে সেই জন্য এই উপরে 2x minus pi টাকে আমরা z ধরে নেচ্ছি তা 2x - π টা যদি z ধরি আমার লিমিটটা আছে x tends to π/2 তাহলে x এর ভ্যালুটা π/2 এখানে বসে দিলে 2 π/2 মানে এখানেটা π হচ্ছে π - π মানে হচ্ছে 0 তাহলে z tends to হচ্ছে 0 হয়ে যাচ্ছে 2x সমান তাহলে π টাও দেখে গেলে π + z তাহলে x সমান হচ্ছে π/2 + z/2 তাহলে আমার কি হলো এখানটা z ধরেছি লিমিট z tends to 0 হয়ে গেল x tends to π/2 ছিল আমার z এ তে কনভার্ট করে দিয়েছি তাহলে z tends to 0 হয়ে গেল এখানে 2x - π ছিল 2x - π মানে হচ্ছে z cos x x এর ভ্যালুটা হচ্ছে π/2 + z/2 তাহলে π/2 + z/2 তাহলে এখানে কি হবে না π/2 এটা 90 গুণিত 1 90 এর বিজোড় গুণিতক থাকলে cos টা পরিবর্তিত হবে sin sin দ্বিতীয় পদে এটা cos টা দ্বিতীয় পদে নেগেটিভ হয় তাহলে - sin z/2 হলো - sin z/2 আর এখানে আমাদেরকে করতে হবে কি এই z টাকে নিচে নামাতে হবে তাহলে কি হবে z/2 sin z/2 cos z/2 উপরে করে দিতে হাফ এখানটা হাফ বেশি লিখে দিয়েছি উপরে হাফ গুণ করে দিলাম তাহলে রেজাল্টটা হয়ে গেল -2 এটা হলো sin x / x লিমিট x tends to 0 sin x / x হলে 1 হয় তাহলে আমার নেট রেজাল্টটা এলো -2 এরপর আমরা 14 নম্বরের অঙ্কটা করব 14 নম্বরের অঙ্কটাতে কি আছে না 14 নম্বরের অঙ্কটাতে আছে লিমিট x tends to a a + x এর রুট ওভার -√3x by root over 3a plus x minus 2 root x এই লিমিটের ভ্যালুটা বার করতে হবে লিমিটের ভ্যালুতে যদি করণী থাকে তাহলে করণী থাকলে সে লবে থাকুক বা হরেতে যেখানেই থাকুক না কেন করণী নিরসন করতে হবে করণী নিরসন করলে আমাদের উপরের একটা রাশি নিচের একটা রাশির সঙ্গে কেটে যাবে কেটে যে তাহলে এখানে মাইনাস আছে তাহলে এই মাইনাস আছে মাইনাসটা প্লাস দিয়ে উপরে নিচে গুণ করে তাহলে প্রথমে আমি এই রাশিটা পুরোটা লিখেছি এখানে মাইনাস আছে সেজন্য মাইনাসের জন্য প্লাস রাশি দিয়ে এইটা মাইনাস আছে তাহলে প্লাস রাশি দিয়ে গুণ করেছি উপরে নিচে এই রাশিটা দিয়ে উপরে নিচে গুণ করেছি যেহেতু মাইনাস আছে প্লাস দিয়ে গুণ করেছি আবার এইটা মাইনাস আছে তাহলে এই রাশিটা রুট ওভার a + 2x + এইটা দিয়ে উপরে নিচে গুণ করে দিয়েছি তাহলে দেখো এখানে এখানে a - b আর এখানটা হচ্ছে a + b তাহলে a + b * a - b মানে a² - b² তাহলে এখানে রুটটা উঠে যাচ্ছে a + 2x আর 3x √3x এর হোল স্কয়ার মানে হচ্ছে -3x এখানেও ঠিক একই রকম ভাবে এটা a - b আর এখানে আছে a + b a - b মানে a² - b² তাহলে 3a + x মাইনাস হচ্ছে 2 √x এর হোল স্কয়ার মানে হচ্ছে 4x আর আমাদের যেটা বেশি লেখা আছে সেটা হচ্ছে কোনখানে বেশি রেখে বেশি আছে যে √ ওভার 3a + x + 2 √x এটা বেশি আর একটা হচ্ছে √ ওভার a + 2x + √3x এটা বেশি লেখা রয়েছে এইখান থেকে বিয়োগ করলে দেখো কত হচ্ছে a মাইনাস x হচ্ছে আর এখানটা হয়ে যাচ্ছে 3a মাইনাস 3x হয়ে যাচ্ছে তাহলে 3a মাইনাস 3x আর এটা x 3 কমন নেওয়া যায় নিচে থেকে 3 কমন নিলে 3 ইনটু a মাইনাস x তাহলে a মাইনাস x যেহেতু x টেন্স টু a আছে তাহলে x নট ইকুয়াল টু a তার মানে a মাইনাস x নট ইকুয়াল টু 0 তার মানে a মাইনাস x উপরে a মাইনাস x আর নিচে a মাইনাস x কেটে যাবে তাহলে a বাই এই 1 বাই 3 টাকে লিমিটের বাইরে বার করে দেওয়া হয়েছে আর x এর ভ্যালুটা a বসে দিলে কত হচ্ছে 3a প্লাস a মানে রুট ওভার 4 এ হলো আর 2 রুট a হলো এখানে 2 রুট a আর এখানে হচ্ছে x এর ভ্যালুটা a বসে দিলে a প্লাস 2a মানে হচ্ছে 3a আর এখানে 3a মানে দুটো 3a দুটো 3a 2 রুট 3a আর এখানে হচ্ছে 4 রুট a মানে হচ্ছে 4 টা বাইরে বাইরে বেরোলে 2 রুট a তাহলে 2 রুট a আর 2 রুট a তাহলে 4 রুট a হচ্ছে আর নিচেরটা কত হচ্ছে 2 রুট 3a রুট 3a এখানে তাহলে বাইরে হাফ আছে তাহলে 3 ইনটু 2 এটা হলো 3 2 একটা কেটে যাচ্ছে 2 উপরে 2 হচ্ছে আর নিচে 3 রুট 3 তার কারণ হচ্ছে রুটে এখান থেকে আসবে আর এখান থেকে রুটে তাহলে কেটে যে আমাদের এইখানটা হয়ে গেল এরপর আমরা 15 নম্বর অঙ্কটাতে করব 15 নম্বর অঙ্কটাতে কি আছে দেখো 15 নম্বর অঙ্কটাতে আছে gx সমান হচ্ছে মাইনাস রুট ওভার 25 মাইনাস x স্কয়ার তোমাকে বার করতে বলেছে যে লিমিট x টেন্স টু 1 gx মাইনাস g1 বাই x মাইনাস 1 এই লিমিটের ভ্যালুটা কত বার করতে বলেছে তাহলে gx সমান দেওয়া রয়েছে মাইনাস রুট ওভার
25 माइनस एक्स स्क्वायर ताले जी वन कत हो जी वन समान हो माइनस रूट ओवर 25 माइनस वन 25 माइनस वन मान हे रूट ओवर एट 25 थे एक बद गए 24 तेल माइनस रूट ओवर 24 हलो ताले आमार जी वन बेड़े गलो जी एक्स तो देवाई रही है ताले आमादे लिमिटा जे लिमिटा बार करते हैं से लिखल लिमिट एक्सटेंस टू वन जी एक्स माइनस जी वन बाई एक्स माइनस वन ताले लिमिट एक्सटेंस टू वन जी एक्सर भैलूटा बसाना हो माइनस से यार भैलूटा माइनस रूट 24 ताले माइनस बने माइनस छो ये प्लस हो गलो रूट 24 के आगे लेखा रही है जेहेतु प्लस टर्म आगे लेखा हो ये माइनस टर्म ताले पर लेखा हो बाई एक्स माइनस वन एखे करणी एसे गए तेल करणी थे कि करते हैं करणी थे लिमिटर क्षेत्र में करणी निरसन करते हैं तेल करणी निरसन करार्जन ओपरे रूट ओवर 24 प्लस रूट ओवर 25 माइनस एक्स स्क्वायर ये दिए ओपरे नीचे गुण करते हैं तेल ओपर ए प्लस बी इंटू ए माइनस बी एक बार कर दे ए स्क्वायर माइनस बी स्क्वायर ए स्क्वायर मान 24 और बी स्क्वायर मान रूट उठे जाए माइनस एट एखे नीचे एक्स माइनस वन और ऊपर जेटा ऊपर नीचे गुण करीचे पड़े रही रूट ओवर 24 प्लस प्लस टर्म दिए गुण कर 25 रूट ओवर 25 माइनस एक्स स्क्वायर एखे देखो 24 माइनस 25 मान हे माइनस वन एखंड माइनस वन हे माइनस वन और एखान माइनस वन से प्लस एक्स स्क्वायर माइनस वन हे एक्स स्क्वायर माइनस वन के दो पार्टे भांगा होता है एक्स प्लस वन इंटू एक्स माइनस वन तेल एक्स माइनस वन देखो एक्स टेंस टू वन आर मैंने एक्सर भैलूट वन नय तर मैंने एक्स माइनस वन नॉट इक्वल टू जीरो एक्स माइनस वन केटे गल तेल ऊपर एक्स प्लस वन और नीचे हे रूट ओवर 24 प्लस रूट ओवर 25 माइनस एक्स स्क्वायर एवं एक्सर भैलूट वन बसि देा हलो तेल एक्सर भैलूट वन बसाले वन प्लस वन मैं टू हो गल और ये रूट ओवर 24 और ये रूट ओवर 25 माइनस वन स्क्वायर मैं रूट 24 तेल टू रूट 24 टू टू केटे गल वन बाई रूट 24 रूट 24 मान ही हे चार छय 24 चार तेल चार मान टू रूट 6 पर अंकटा एवं देखते हैं एरपर 16 नम्बर अंकटा कि आोलो नम्बर अंक आज लिमिट एक्सटेंस टू इनफिनिटी ई टू दि पावर वन बाई एक्स स्क्वायर प्लस टू अंकटा के करते हैं लिमिटर भैलूटा बार करते हैं तो क्योंकि लिमिट एक्सटेंस टू इनफिनिटी बेसिभाग क्षेत्र एक्सटेंस टू इनफिनिटी थे एक्स समान हे वन बाई जेड वन बाई एक्स समान जेड पुट कर ले वन बाई एक्स समान जो जेड पुट कर दी तेल एक्सटेंस टू इनफिनिटी हम वन बाई इनफिनिटी बसि दाओ एक्सर भैलूटा जो वन बाई इनफिनिटी बसि दाओ तेल क्यों हो जाए ना जेडर भैलूटा हो जीरो हो जाए जेड टेंस टू जीरो हो जाए ये देखो ए टू दि पार एम प्लस एन एर फर्मुला ए टू दि पार एम इंटू ए टू दि पार एन से सूचक नियम अनुजाई काजे लगाना हो टू दि पार वन बाई एक्स स्क्वायर इंटू ई टू दि पार टू ताहले एखाने कि होच्छे वन बाई एक्स मान हे जेड ताहले एखाने जेड स्क्वायर हो गल लिमिट जेड टेंस टू जीरो एबारे जेड एर मानटा जीरो बसिए दाओ जेड एर मान जीरो बसाले ई टू दि पार जीरो हो जाए टू दि पार जीरो मान वन ई स्क्वायर ताहले मेन ताहले आमार लिमिटेर भैलूटा कत हलो ई स्क्वायर भैलू हलो एरपर आमरा 17 नम्बर अंकटा करब 17 नम्बर अंकटाते कि आछे ना 17 नम्बर आज लिमिट एन टेंस टू इनफिनिटी रूट ओवर वन प्लस एन स्क्वायर माइनस रूट ओवर वन प्लस एन डिवाइडेड बाय रूट ओवर वन प्लस एन क्यू माइनस रूट ओवर वन प्लस एन लिमिटा के करते गले करणी तेल करणी थे करणी निरसन करते हैं लबे थकुक हरे थकुक तेल एखान करणी निरसन कर ले प्लस दिए ऊपर नीचे गुण करते हैं और ये माइनस रही है से जो राशिटार प्लस दिए ऊपर नीचे गुण करते हैं तेल এখানে কি হচ্ছে না এর প্লাস মাইনাস প্লাস দিয়ে যখন গুণ করব তখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একবারে করে দেওয়া হয়েছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার আর নিচেতেও প্লাস রাশি দিয়ে ওপরে নিচে গুণ করেছি তাহলে নিচের প্লাস রাশিটার জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার তার মানে এই রুটটা উঠে গেছে এই রুটটা উঠে গেছে যেটা এটা প্লাস দিয়ে আমরা ওপর নিচে গুণ করেছি ওপরের প্লাসটা কাজে লেগেছে কিন্তু মাইনাসটা প্লাস এই রাশিটার প্লাসটা নিচে কাজে লাগেনি তাহলে এইখানে ঠিক একই রকমভাবে এই এ প্লাস দিয়ে ওপর নিচে যখন গুণ করেছি নিচের প্লাসটা কাজে লেগেছে এই রাশিটার প্লাসটা কাজে লেগেছে কিন্তু ওপরে কাজে লাগেনি ওপরেরটা রয়ে গেছে রুট ওভার ওয়ান প্লাস এন কিউ এইটা হলো তাহলে এখানে কি হলো না ওয়ান ওয়ান কেটে যাবে দেখো এন স্কোয়ার মাইনাস এন হলো এন স্কোয়ার মাইনাস এন এন কমন নেওয়া হয়েছে এন মাইনাস ওয়ান আর নিচেতে কত হচ্ছে ওয়ান কেটে যাচ্ছে এন কিউ মাইনাস এন তাহলে এন কমন নিলে এন স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এন প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান তাহলে এন যেহেতু টেন্স টু ইনফিনিটি এনটা কখনই ওয়ান বাই এন টেন্স টু জিরো হবে না তাহলে এন মাইনাস ওয়ানটা উপরে নিচে এটা জিরো হতে পারে না তাহলে এটা কেটে গেল এই এন মাইনাস ওয়ান দুটো সাইড ওপরে নিচ থেকে কেটে গেল উপরে তাহলে কি পড়ে রইল ওপরে ওয়ান পড়ে রয়েছে নিচেতে এন প্লাস ওয়ান আর এই রাশিটার সঙ্গে রুট ওভারে যে রাশিটা এটা পড়ে রয়েছে এবারে আমরা কি করছি যেহেতু এন টেন্স টু ইনফিনিটি তাহলে এন সমান ওয়ান বাই জেড ধরে নিলাম এন সমান ওয়ান বাই জেড ধরে নিলে কত হচ্ছে নিচেতে ওয়ান বাই জেড ওপরটা কত আছে ওয়ান প্লাস এন কিউ আছে তাহলে ওয়ান প্লাস এন কিউ হলে ওয়ান প্লাস ওয়ান বাই জেড কিউ হচ্ছে আর ওয়ান প্লাস ওয়ান বাই জেড আর নিচেতে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার হলো আর ওয়ান প্লাস ওয়ান বাই জেড আর যেহেতু এইটা এন প্লাস ওয়ান আছে এটা ওয়ান বাই জেড প্লাস ওয়ান
এবারে ওপর থেকে লসাগু করব উপরে লসাগু এখানে কি হচ্ছে দেখো জেড কিউ রুটের ভিতরে লসাগু জেড কিউ হলো জেড কিউ প্লাস 1 তার রুট ওভার আর নিচেরটা জেড কিউ রুট ওভার মানে হচ্ছে জেড রুট জেড এখানেও তাই একই করা হয়েছে জেড প্লাস 1 হলো আর জেড রুট জেড মানে উপরের রুট ওভার নিচের রুট ওভার করে ভেঙে দেওয়া হয়েছে এখানে হচ্ছে জেড প্লাস 1 বাই জেড হলো এখানটা জেড স্কয়ার লসাগু হবে তাহলে জেড স্কয়ার প্লাস 1 হলো আর জেড স্কয়ারের রুট ওভার হচ্ছে নিচেরটা হচ্ছে জেড হয়ে গেল এখানটা হচ্ছে রুট ওভার জেড প্লাস 1 হলো আর নিচেতে রুট জেড রইল রুট ওভার করে এরপরে কি করা হবে না এরপরে আমরা কি করলাম না দেখো কি করেছি যে এখানে পুরোটা থেকে লসাগু করলে কত হচ্ছে পুরোটা থেকে লসাগু করলে জেড রুট জেড লসাগু করলে জেড রুট জেড হবে তাহলে জেড রুট জেড লসাগু হলো তাহলে এখানে জেড কিউব প্লাস 1 হলো জেড রুট জেড মানে রুট জেড আছে তাহলে জেড ইনটু এটা হলো আর নিচে থেকে কি এইখান থেকে রুট জেড এখান থেকে জেড লসাগু হলো এখান থেকে জেড লসাগু হবে তাহলে জেড আর এখানে জেড মানে জেড স্কয়ার পড়ে থাকবে জেড স্কয়ারটা এই উপরে লিখে দেওয়া হয়েছে নিচেতে এইখান থেকে জেড লসাগু জেড আর রুট জেড এর কিন্তু লসাগু জেড হবে জেড আর এখানে গুণ আছে তার সঙ্গে জেড তার মানে জেড স্কয়ার উপরে উঠে গেল তাহলে এইখানটা লসাগুটা 1 প্লাস জেড যেমন আছে রাখলাম এখানে জেড যদি লসাগু করি তাহলে রুট ওভার জেড স্কয়ার প্লাস 1 এখানে রুট জেড দিয়ে গুণ হবে রুট ওভার জেড ইনটু জেড প্লাস 1 দিয়ে এরপরে কি করা হচ্ছে দেখো যে এবারে জেড এর মানটা হচ্ছে 0 বসিয়ে দেওয়া হচ্ছে জেড এর মানটা যদি 0 বসিয়ে দিই জেড এর মানটা আচ্ছা এখানে জেড এর মানটা 0 বসানোর আগে জেড রুট জেড আছে আর এখানে জেড স্কয়ার আছে তাহলে উপরে শুধু কেবলমাত্র একটা জেড রুট জেড এইটা জেড স্কয়ার এটা আসলে জেড টু দি পাওয়ার 1 আর জেড টু দি পাওয়ার হাফ তার মানে জেড টু দি পাওয়ার 3 এর 2 আর এখানে জেড স্কয়ার তার মানে রুট জেড একটা পড়ে থাকছে নিচেতে রুট জেড একটা পড়ে নিচে না উপরে রুট জেড একটা পড়ে থাকছে আর রুট ওভার জেড কিউ প্লাস 1 প্লাস জেড ইনটু এটা এরপরে জেড এর মানটা 0 বসিয়ে দিলে উপরটা এখানটা 0 হয়ে গেল 0 প্লাস 1 প্লাস 0 এটা হচ্ছে আর নিচেতে হচ্ছে রাশিটা হচ্ছে 1 প্লাস 0 আর এখানে 1 প্লাস 1 যা হবে তাহলে 2 এখানে নিচেটা 2 হয়ে যাচ্ছে তাহলে উপরটা যেহেতু 0 সেই জন্য এটা 0 হয়ে গেল এরপরে আমরা 18 নম্বরের অঙ্কটা করব 18 নম্বরের অঙ্কটাতে কি আছে রুট ওভার cos x মাইনাস কিউ রুট অফ cos x বাই sin স্কয়ার x আছে এইটাকে অঙ্কটাকে করার জন্য আমরা cos x সমান z টু দি পাওয়ার 6 ধরে নিলাম তার কারণ হচ্ছে এটা হাফ আর এটা 1 এর 3 তাহলে হাফ আর 1 এর 3 দুটোকেই যদি আমার করণীয়কে তুলতে হয় তাহলে cos x সমান z টু দি পাওয়ার 6 তুললেই z টু দি পাওয়ার 6 যদি করি তাহলেই হচ্ছে করণীয়টাকে উঠে যাবে তার কারণ 1 এর 3 3 আর 2 এর লসাগু এটা 1 এর 3 আর এটা 1 এর 2 মানে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6 সেই জন্য z টু দি পাওয়ার 6 তাহলে cos x সমান z টু দি পাওয়ার 6 তাহলে x দেয়া রয়েছে লিমিট x টেন্ডস টু 0 x এর ভ্যালু 0 হলে cos 0 মানে 1 হচ্ছে z টু দি পাওয়ার 6 সমান 1 মানে হচ্ছে z টেন্ডস টু হয়ে যাবে 1 তাহলে z টেন্ডস টু 1 হয়ে গেল এখানে cos রুট cos x আছে তার মানে z কিউ হয়ে যাচ্ছে cos এটা কিউ রুট আছে তার মানে z স্কয়ার হয়ে গেল নিচেতে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x sin স্কয়ার x টাকে 1 মাইনাস cos স্কয়ার x ভেঙেছি তাহলে 1 মাইনাস z টু দি পাওয়ার 12 এবারে উপর থেকে z স্কয়ার কমন এলো উপর থেকে যদি জেড স্কয়ার আমরা কমন নিই তাহলে কত হয়ে যাচ্ছে জেড স্কয়ার ইন্টু জেড মাইনাস 1 আর নিচেটাকে ফ্যাক্টর করতে হবে নিচে থেকে দেখো মাইনাস কমন নিয়ে নেওয়া হয়েছে তাহলে জেড টু দি পাওয়ার 12 মাইনাস 1 হয়ে গেল এটা এ স্কয়ার মানে বি স্কয়ার ফর্মুলা জেড টু দি পাওয়ার 6 প্লাস 1 জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 এরপর আবার জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে এ কিউ মাইনাস বি কিউয়ের ফর্মুলা তাহলে এ কিউ মাইনাস বি কিউয়ের ফর্মুলা আমার আসলে জেড মাইনাস 1টাকে কাটতে হবে তাহলে জেড কিউ প্লাস 1 জেড মাইনাস জেড কিউ মাইনাস 1 আবার জেড কিউ মাইনাস 1টা এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা জেড মাইনাস 1 ইন্টু জেড স্কয়ার প্লাস জেড প্লাস 1 জেড মাইনাস 1 জেড মাইনাস 1 কেটে গেল দিয়ে এরপরে জেড এর ভ্যালুটা 1 বসিয়ে দাও তার উপরটা 1 স্কয়ার হলো নিচেতে 1 প্লাস 1 মানে 2 এখানে 1 প্লাস 1 মানে 2 আর এখানে 1 প্লাস 1 প্লাস 1 জেড এর ভ্যালুটা 1 বসালে 3 তারপরে মাইনাস 1 এর 12 হয়ে গেল এরপরে 19 নম্বরের অঙ্কটা করব 19 নম্বরের অঙ্কটাতে কি আছে না লিমিট x টেন্ডস টু 0 x tan x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x আছে এই লিমিটটার ভ্যালুটা আমাকে বার করতে হবে কি করলাম না এই 1 মাইনাস cos x দিয়ে উপরে নিচে 1 প্লাস cos x দিয়ে উপরে নিচে গুণ করছি তাহলে x tan x যেমন আছে রাখলাম তাহলে উপরে নিচে যদি 1 প্লাস cos x দিয়ে উপরে নিচে গুণ করে দেওয়া হয় তাহলে উপরটা 1 প্লাস cos x আর নিচেরটা হচ্ছে 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে 1 মাইনাস cos স্কয়ার x হয়ে গেল আর এখানে tan x টাকে আমরা ভেঙেছি sin x বাই cos x তাহলে কত হচ্ছে 1 প্লাস cos x আর নিচেতে 1 মাইনাস cos স্কয়ার x 1 মাইনাস cos স্কয়ার x তাহলে 1 মাইনাস cos স্কয়ার x মানে হচ্ছে sin স্কয়ার x তাহলে এখানে sin x আর এখানে sin স্কয়ার x আছে একটা sin x কেটে যাবে আমার তাহলে একটা sin x কেটে গেল তাহলে পড়ে রইল একটা sin x আর এই x টাকে নিচে নামিয়ে দিচ্ছি
এক্সটা নিচে নামবে তাহলে সাইন এক্স বাই এক্স এটা ভ্যালুটা হচ্ছে ওয়ান, তাহলে উপরটা পড়ে রইল মেন জিনিসটাই পড়ে রইল কি ওয়ান প্লাস কস এক্স বাই কস এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা জিরো বসালে দেখো ওয়ান প্লাস কস জিরো মানে উপরটা হচ্ছে টু আর নিচেরটা হচ্ছে কস জিরো, কস জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে টু, রেজাল্টটা ভ্যালুটা হচ্ছে টু হলো। আজ এ পর্যন্তই, যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।